फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल कुसुम ऑफ टाइम ब्लॉग के सकल के स्वागत। आज के एन आज के जो बुधवार और एन बजे दुटो दुटो थे ब्लॉगटा स्टार्ट कर आज के की रान्ना कर देखे देव और आज हजबैंड खूब ताड़ा आज तई आज भाता बेड़े फिलते ताड़ी देखो तेज की रान्ना कर सोयाबीन तरकारी और कल के जो चच्चड़ी कर एक फ्रिजे रेखे दिए चच्चड़ी और हे बाटा माचे झाल और भात आज हो जाए आज के लाच कर प्रिय बंधुरा आज एन बजे 8:10 और तुम्हारे संगे कथा बोलते चले आज के देखो हमें बजार नहीं बसे हाट बसे आज के हजबैंड गेलो बजारे बेला को ही बजार कर एने से किन्तु आमार आज तोला हयनी कारण तोमादेर संगे मिले शेयर करब तारपरे तुलब और दुपुर बेला एकटु काजे व्यस्त छिलाम ताई तुलते पारिनी ताई एखन तोमादेरके देखिए बाजारगुलो तुलब। आर शीतकाले कत धरनेर बाजार पाओया जाय एबं बाजार देखलो मनटा भालो हये जाय बोलो। एई देखो कि बड़ो बड़ो बेगुन बेगुन पोड़ा बेगुन भर्ता खेते खूब भालो लागे बाजार प्राय करे निये आसे किन्तु तोमादेर संगे ठीकमत शेयर करा हय ना किन्तु आजके भाबलाम ना तोमादेर संगे अवश्य जखन फ्रिजे तुलबो तार आगे तोमादेर संगे शेयर करी ताई आज बाजारटा देखालाम। एखोनो पर्यन्त देखो झिंगे पाओया जाच्छे आर तार संगे पटलो पाओया जाच्छे एबार बाजारगुलोके एके एके तुले नि এখন অবশ্য ডিনার হয়নি রান্না কিছু করিনি আগে বাজারগুলো তুলে নিয়ে অনেকক্ষণ বাজারটা নিয়ে এসেছে শুধু তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই তুলিনি দেখো তুলে ফেলি এ দেখো নিয়ে এসেছে আমড়া বুঝতে পারছো শীতের সবজি শীতে অনেক ধরনের সবজি পাওয়া যায় আর শীতকালে বাজার করতে খুব ভালো লাগে মানে অনেক ধরনের সবজি পাওয়া যায় একে একে সব তুলে নেব এ দেখো प्याज कलि और ये देखो फुलकपी एर आगे दिन फुलकपिटा और बड़ो छिलो आज के प्रत्येक छोटो मैं टाइट फुलकपिटा टाइट शीतकाले बाजार तुलते बेश भालो लागे फुलकपी और आज ये देखो पालंग शाक शिम अनेक किछु बाजार करेछे बाजार एखन एक सप्ताह बेशी हो जाबे आमरा पतला करे चाटनी बा आमरा के छेद्ध करे और चाटनी करलेओ खेते खूब भालो लागे बा टक डालटा बेशी भालो लागे गरमकाले तुले नि पड़े जाच्छे गो आर निये छे देखो उच्छे आर आज के करबो बेगुन पोड़ा करबो एकटा बेगुन बेर करे राखी उच्छे गुलो तुले दी आर देखलाम झिंगे कत पटल निये আমার মেয়ে একদম পটল খেতে ভালোবাসে না পটল একদম পছন্দ করে না কিন্তু তবুও দিলে খায় চিপে যাচ্ছে পটল দিকে রাখি এরপরে এখন রাত হয়ে যাচ্ছে এরপরে আবার রান্না করতে হবে রাতে ভাবছি এই বেগুন পোড়া করব আর রুটি আর কিছু না আর তো মিষ্টি তো আছে প্রতিদিন নিয়ে সঙ্গী শাকটা রেখে দেব আর এই দেখো একটা বড় কুমড়ো আর আছে লাল লাল টমেটো দুটো ক্যাপসিকাম আছে একটা ক্যাপসিকাম নিয়ে এসেছে হয়ে গেল আজকে বাজার সমাপ্ত এবার বাজারটাকে ফ্রিজে ঢুকিয়ে দিই
হাই ফ্রেন্ডস, এখন বাজে 11টা আর আজকে আমাদের ডিনার করা হয়ে গেছে। আজ একটু তাড়াতাড়ি ডিনারটা হয়ে গেছে করা। ডিনারটা করে বলুন, তোমাদের সাথে কথা বলি। আর বললাম ডিনারে আজকে কি করেছি, বেগুন পোড়া আর রুটি, আর মিষ্টি তো আছে, এর আগেই তোমাদের বলে দিয়েছি। আর হাজবেন্ড একটু আগেই বাড়ি এলো, আর এখন হাজবেন্ড আর মেয়ে আছে ঘরে, আমি আছি দালানটায়, বুঝতে পারছো? আর ওরা টিভি দেখছে, সেই জন্য আমি বাইরেটা বেরিয়ে এলাম তোমাদের সাথে কথা বলবো বলে। এখনো পর্যন্ত ভালো শীত পড়েনি, বেশ গরম। এখন পাখা ছাড়া শোয়াই যায় না, শুধু হালকা একটা চাদর গায়ে দিয়ে শোয়া যাক, মানে কম্বল তো বের করাই হয়নি, সেরমভাবে ঠান্ডাই পড়েনি। তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর মা কদিন ছিল, সেই মেয়ের জন্মদিনে এসেছে, পরশু দিন মা বাড়ি চলে গেছে। এবার ঘরটা বাড়িটা একটা ফাঁকা ফাঁকা লাগছে, বেশ কদিন ছিল, বাড়িটা একটা জমজমাট ছিল। তোমাদের সাথে সব কথা শেয়ার করলে আমার খুব ভালো লাগে, নিজের মনটা অনেকটা হালকা হয় যে তোমাদের সঙ্গে অনেক কিছু কথা শেয়ার করতে পারছি। আর তোমরা যদি আমি বিয়ের আগে ছোটো থেকে হস্টেলে পড়াশোনা করেছি, তোমরা যদি হোস্টেল জীবনের কথা শুনতে চাও তাহলে অবশ্যই অনেক অনেক কমেন্ট করে জানাবে। এবং তোমাদের অনেক কমেন্ট ও অনেক অনেক সাবস্ক্রাইব করলে আমি অবশ্যই তোমাদের সঙ্গে আমার হোস্টেল জীবনের গল্প শেয়ার করতে পারি। আশা করি তোমাদের সেই গল্প শুনে ভালোই লাগবে। আর আজকে ভিডিওটা আর বড় করব না, কারণ রাত হয়ে গেছে। তারপরে এডিটিং এখন রাতে আর করব না, এডিটিং কালকে করব। তোমরা যদি অবশ্যই নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানাও, আর একটা ছোট্ট করে লাইক দিও, যাতে আমি উৎসাহ পাই এবং নতুন নতুন আরও ভালো ভিডিও বানাতে পারি তোমাদের জন্য। আজকে ভিডিওটা এখানেই শেষ করব, আর বড় করব না, কারণ ছোট ছোট ভিডিওগুলো দেখতে বেশি ভালো লাগে। হ্যাঁ, যাতে তোমরা বোর না হও তার জন্য আমি ছোট ছোট ভিডিওই বানাই। এবার তোমাদের কমেন্টের ওপরই নির্ভর করছে কেমন ভিডিও বানাবো। ঠিক আছে, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।